অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2022 শুক্রের বছর, অর্থাৎ 2+2+2 = 6, অর্থাৎ এই বছরটি রিপ্রেজেন্ট করতে চলেছে শুক্র। এবং বৃষ রাশিও কিন্তু শুক্রের রাশি, অর্থাৎ বৃষ রাশিকে রিপ্রেজেন্ট করে শুক্র। এবং এই বছর বৃষ রাশির 6-6টি বড় সুসংবাদ আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, 2022 বেশ কিছু ক্ষেত্রে আপনাদের শুভ সংবাদ আসতে চলেছে। দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখুন যে শুভ সংবাদ যেমন আছে, কিছু কিছু তো সমস্যা আছেই। সমস্যার ব্যাপারটা নিয়ে আমি পরে আপনাদেরকে একটা ভিডিও দেবো, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে। কিন্তু নতুন বছর কিছু শুভ সংবাদ যদি আপনারা পান, আপনাদের মনের জোর অর্থাৎ উইল ফোর্সটা আপনাদের কিন্তু বাড়বে। দেখুন, খারাপ শুনে মনটা আরও কিন্তু খারাপ হয়ে যায়। এই জায়গাগুলো খারাপ আছে, এই জায়গাগুলো খারাপ আছে বছরের প্রথমেই যদি আপনারা শুনেন, এটা আপনাদের উপর আমি ভিডিও দিব। বিষরাশির ক্ষেত্রে কোন কোন দিকটা একটু হলো সাবধান থাকতে হবে, যে যে দিক থেকে সমস্যা আসতে পারে, তার আগে 6-6টি বড় সুসংবাদ যা জীবনকে বদলে দিতে চলেছে বিষরাশির। তবে আপনার কর্মফল আপনি কিন্তু পাবেন এই 2022। আপনি যেমন কর্ম করেছেন, শনি কিন্তু আপনাদের কর্মভাবে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। শনি আপনাদের কর্ম ভাগ্যভাব থেকে সরে কর্মভাবে যাচ্ছে। আপনি পূর্বেকার যেমন কর্ম করেছেন ঠিক তেমন ফল পাবেন। বৃহস্পতি আপনার রাশির একাদশভাবে একাদশপতির অবস্থান হচ্ছে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটের উপর শুভ, অর্থাৎ কর্মভাবে তারপর একাদশভাবে যাচ্ছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা সমস্যা আসবে, রাহু যখন আপনাদের বৃষ রাশি থেকে 12 এপ্রিল আপনার সরে যাচ্ছে বৃষ রাশি থেকে মেষ রাশিতে দ্বাদশভাবে, আপনাদেরকে কিন্তু এই জায়গাটা কেসটা কিন্তু আপনাদের কেচিয়ে দিবে। আমি খুব কৌশিকের দায়িত্ব নিয়ে কথাটা বলছি, অর্থাৎ 12 এপ্রিল 2022 পর থেকে এই রাহুর নেগেটিভ প্রভাব কিন্তু আপনারা পাবেন। এটা আপনারা ডায়েরিতে নোট করে নিতে পারেন। এই জন্য আপনাদেরকে রাহু কবচ আপনাদেরকে কিন্তু পরিধান করতে হবে, আপনি যদি বৃষ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। তো যে 6-6টি বড় সুসংবাদ আসতে চলেছে, তার আগে আপনাদেরকে বলি প্রত্যেকেরই এই 2022 নতুন বছর শুভ কাটুক, ভালো কাটুক, এই ঈশ্বরের কাছে আমি কামনা করি। এবার শুরু করা যাক যে 6টি সুসংবাদ, দুর্দান্ত সুসংবাদ কোন কোন দিক থেকে পেতে চলেছে এই বৃষ রাশির মানুষ। প্রথম আমি আসি আপনাদের কর্মর জায়গাটাতে। দেখুন, কর্মপতি কর্মভাবে অবস্থান করছে, ভাগ্যপতিকে কানেক্ট করে, অর্থাৎ সরকারি চাকরি পাওয়া, বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়া, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা লাভ, এই সম্ভাবনাটা কিন্তু হবে। 1 নম্বর পয়েন্ট, অর্থাৎ কর্মক্ষেত্রে সফলতা গ্যারেন্টি আপনারা পেতে চলেছেন। 2 নম্বর যে পয়েন্ট, আপনাদের বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। 3 নম্বর যে রাশির কথা আমি তিন নম্বর যে সুখবরের কথা আমি বলতে চলেছি, তিন নম্বর যে বড় সুসংবাদ, আপনাদের বাড়ি গাড়ি অর্থাৎ ভূমি ভবন বাহন সুখ আপনাদের হতে চলেছে। 4 নম্বর যে সুসংবাদ আপনাদের জন্য আসতে চলেছে, সেটি হচ্ছে শুভ বিবাহের কানেকশান। যাদের ক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু রিম্যারেজের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি বৃষ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে 2022 বিয়ের ক্ষেত্রে কিন্তু শুভ। 5 নম্বর যে সুসংবাদ, সেটি হচ্ছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটতে চলেছে, অর্থাৎ বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে আপনাদের
পরিবর্তন কিন্তু আসতে চলেছে। ৬ নম্বর যে সুসংবাদ সেটি হচ্ছে আপনাদের রাজনীতির ক্ষেত্রে, অর্থাৎ যারা রাজনীতির ক্ষেত্রে আছে অথবা ফিল্ম দুনিয়াতে আছে, রাজনীতি এবং মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অসাধারণ মানে সফলতা এই বছর চোখে পড়ার মতো কিন্তু দেখা যাচ্ছে। রাজনীতি এবং আপনার ফিল্ম দুনিয়া যারা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যা যুক্ত আছে, মিডিয়া রিলেটেডের কাজ করছে, যারা সাংবাদিকতা করছে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদের হতে চলেছে। তবে আপনাদেরকে কর্মফলদাতা শনি এই বছর কিন্তু, অর্থাৎ আগামী বছর থেকে আপনাদেরকে কিন্তু কর্মের পূর্ণ মাত্রায় ফল পাবেন। ভালো যদি কর্ম করে থাকেন আপনারা ভালো ফল পাবেন। যাদের ক্ষেত্রে কর্মের করেছেন সেক্ষেত্রে কিন্তু শনি কিন্তু মানে ন্যায়কারক গ্রহ, উচিত জায়গা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিতে চলেছে বিশ্বরাশি যদি আপনি হন, এবং রাহুর অবশ্যই এবং শনির প্রতিকার প্রতিবিধান আপনারা অবশ্যই করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।